ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আবার আকাত আমাদের এক বোন জানতে চেয়েছেন যে প্রিয়কালীন সময়ে হ্যাঁ কোরআন মুখস্থ পড়া যাবে কিনা আলহামদুলিল্লাহ জীবন এক্ষেত্রে ফোকাহা এবং কেবার লোলামাদের দুটো বক্তব্য রয়েছে এর মধ্যে একটি বক্তব্য হচ্ছে যে অন্যান্য জেকে রাজগারের মতো মুখস্থ কোরআনের তেলাওয়াত এটি পিয়াটকালীন সময়ে জায়জ রয়েছে কোরআন অপবিত্র অবস্থায় ধরা বা স্পর্শ করার ব্যাপারে অধিকাংশই একমত যে সেটি অপবিত্র অবস্থায় ধরা বা সোয়া এটি নিষেধ আল্লাহ অপবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করবে না এরও যদিও ব্যাখ্যা রয়েছে যে এর দ্বারা ফ্রেস্তাদেরকে মিন করা হয়েছে এমনও বক্তব্য মোফাসরিন গান রেখেছেন তো অন্যান্য জেকের সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ এই জাতীয় জেকেরগুলো যেমন অপবিত্র অবস্থায় করাতে কোনো সমস্যা নেই বা এ ধরনের জেকের করতে যেমন পবিত্রতার কোনো শর্ত নেই পবিত্র অবস্থায় করতে পারলে সেটি ভালো কিন্তু না করতে পারলে অপবিত্র অবস্থায় জেকের করা যাবে না এমন কথা কেউ বলেন না ঠিক তেমনিভাবে অপবিত্র অবস্থা বা এই যে পিরিয়ডকালীন অবস্থা এরকম একটি অবস্থায় কেউ মুখস্থ কোরআন তেলাওয়াত অথবা মুখস্থ করার জন্য কোরআন তেলাওয়াত যদি করেন কোরআন স্পর্শ ছাড়া তো সেটি জায়জ রয়েছে আর অন্য অন্য আলেমদের বা ফোকাহাদের বক্তব্য হচ্ছে যে না এরকম পড়বে না তারা আবার এটাকে জুনুবি অবস্থার সাথে কেউ কেউ কেয়াস করেছেন অর্থাৎ গোসল ফরজ হয়েছে বা স্বপ্নদোষ কিংবা আপনার স্ত্রী সহবাস এ জাতীয় কারণে যে গোসলের ফরজের বাধ্যবাধকতা সে অবস্থায় যে কেরাজার বা এই জাতীয় যে কোরআন তেলাওয়াত মুখস্থ হলেও সেটির ক্ষেত্রে অনেকে ভিন্ন মত পোষণ করেছেন অর্থাৎ করা যাবে না যেহেতু খুব দ্রুত সময়েই এটা থেকে বের হয়ে আসা যায় পবিত্র হওয়া যায় কিন্তু পিরিয়াটকালীন অবস্থা এটি পিরিয়াট শেষ না হওয়া পর্যন্ত পবিত্র হওয়ার সুযোগ থাকে না সেই জন্যই যে যত দ্রুত সম্ভব জুনুবী অবস্থা থেকে বের হয়ে কোরআন তেলাওয়াত করা যায় যে কেরাস্কার করা যায় সেটি একেবারেই কিছু করা যাবে না এমনটিও কিন্তু নয় তো মূল কথা হচ্ছে অপবিত্র অবস্থায় মুখস্থ যে কোরআনের আয়াত রয়েছে সুরা রয়েছে বা মুখস্থ করার জন্য কোরআন এবং সুরা কোরআনের আয়াত বা সুরা সেটা কোরআন স্পর্শ ছাড়া এটি পড়া জায়েজ রয়েছে বা এটি তেলাওয়ার জায়েজ রয়েছে আল্লাহ আলম ইসলাম